বন্ধুরা আমি আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে সাথে আমার সঙ্গিনীকে নিয়ে হ্যাঁ সঙ্গিনী হচ্ছে আমার মা তো মাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় সঙ্গী আমার লাইফ পার্টনার বলতে পারো জীবনের প্রথম আমার বাবা মা হচ্ছে প্রথম আমার ভালোবাসার মানুষ তারপর যে জীবনে আসবে সে তো হবেই তো যাই হোক আমি আর মা বেরিয়ে পড়েছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পারবে পুরো ভিডিওটার সাথে সাথে থাকলে তো দেখতেই পাচ্ছ গঙ্গা দৃশ্যটা কত সুন্দর লাগছে তাই জন্য ভাবলাম তোমাদের একটু শেয়ার করি একদিক থেকে লঞ্চ যাচ্ছে আর একদিকে লঞ্চ আসছে তো সেদিনটা ছিল জোয়ার মানে টাইমটায় জোয়ারও এসছিল তো গঙ্গায় ডুবুডুবু জল ছিল মারি ঘাটটাও পুরো ডুবে গেছিলো আর সোমবার শ্রাবণ মাসে সোমবার সেদিনকে লাশ ছিল সবাই ফিরছিলো সবাই যাচ্ছিল তো তার জন্য নৈহাটির ঘাটটায় কিন্তু প্রচুর ভিড় ছিল যেহেতু আমরা দিনটা ছিল রোববার তো দেখতেই পাচ্ছ পুরো ঘাটটা ডুবে গেছে মানে অনেকটা জল হয়ে গেছে তো কালী পুজোর সময় এর আগে একটা এরকম হয়েছিল জোয়ার এসছিল সবাই গাড়ি রেখেছিল গাড়ি পুরো ডুবে গেছিলো তাও এটা অনেকদিন আগের কথা টু থাউজেন্ড কথা বলছি তো যাই হোক আমি আর মা একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা তো মেয়েদের খুবই ফেভারিট আমার মা বেশি খেতে চায় না আমি বলি চলো চলো খাই খাই তার পাশেই ছিল চানার কাকু নিয়ে চানা বসেছিল তো চানা অনেক অনেকদিন খাইনি তো মাকে বললাম চলো খাওয়া যাক মা বললো চ খাই একটু খেতে খেতে গল্প করতে করতে যাই তারপর খেতে খেতে গল্প করতে করতে আমার মা আর আমি চললাম তারপর টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে কোথায় গেলাম জুডিওতে হ্যাঁ জুডিওতে সবাই বলছে জুডিওতে নাকি অফার চলছে অফার চলছে অফারের জন্য যায়নি কারণ অফার যদি চলতো তাহলে শিলিগুড়িতেও যেতে পারতাম শিলিগুড়িতেও এর আগে গেছি কারণ অফারের দেখেছি আমার ঠিক অফারের জিনিসগুলো একদমই পছন্দ হয়নি নৈহাটি আউটলেটটায় গিয়ে জানি না তোমরা কে কী কিনেছো আমি কিন্তু অফারের জিনিস কিনি কসমেটিক্সের জিনিস অনেক কিছু কিনেছি আর ওই অফারের ড্রেস কিনিনি দুটো টপ কিনেছি তো এখানেই দেখাচ্ছি তোমাদের দেখবে একটা ট্রপ ছিল আর একটা টি শার্ট ছিল টি শার্ট কিনেছি আর মায়ের জন্য দুটি কুর দুটো কুর্তি কিনেছি তো আমার ঠিক পছন্দ হয়নি একেবারেই কি বলবো আমার ভালো লাগেনি যাই হোক তো অনেকের পছন্দ তো সমান নয় কারণ দুর্গা পুজো চলেই এসছে বাঙালিদের দুর্গা পুজো বেশ আর টাইম নেই হাতে সবাই মার্কেটিং করতে শুরু করে দিয়েছে তো আর আমি তো বাড়ি চলে মানে শিলিগুড়ি চলে যাব বাড়ি থেকে তো আমাকে তো কিছু কেনাকাটা করে যেতেই হবে কারণ আমি আবার পুজোর ঠিক আগে আগে আসব টাইম পাবো না আর অনলাইন তো শপিং বারো মাস আছেই তো দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিলাম তো আমি এর আগে শিলিগুড়ি থেকে দু তিনটে জুতো কিনেছিলাম বাট অফারে নয় থ্রি নাইনটি তো এখানে আমার সেরকম জুতো এই যে টপটা দেখছি এই টপটা আমি কিনেছি আমার পছন্দ হয়েছে মানে আমার মায়ের বেশি বেশি করে আমার মায়ের পছন্দ হয়েছে তো টপ কিনেছি একটা টি শার্ট কিনেছি তো আর এই ড্রেসগুলো ঠিক আমার পছন্দ হয়নি হ্যাঁ বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে বাট ওই পুজোর জন্য সুইটেবল নয় তার থেকে আমার মনে হয় আমার মিন্ত্রা অনলাইনের প্রোডাক্ট অনেক ভালো লাগে আমার তো যাই হোক একটু ন্যাকামও করছিলাম মিররের সামনে তো কেনাকাটা কমপ্লিট তো এর আগের ভিডিওটা তোমরা দেখেছ আমি কি কি কিনেছি তোমাদের দেখেছিলাম একটা মিনি ব্লগের মাধ্যমে তো এই হচ্ছে আমার কেনাকাটা কমপ্লিট তো আমি আর মা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফেরা পালা সেদিনকে তেমন কোথাও যায়নি নইহাটি কিন্তু আমার মামা বাড়ি তো আর আমাকে একটা দিদি দেখেছিল তমালিকা পিঙ্কি দি বলে সে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল যে তোকে দেখলাম তো আবার লঞ্চে করে ফেরার পালা আমরা ট্রেনে করে যেতে পারি কিন্তু আমাদের লঞ্চেই সুবিধে কারণ লঞ্চে ট্রেনের এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন ব্যান্ডেল নইয়াটি তো যাই হোক যারা যারা আমার মাকে দেখেছো অনেকেই আমার মাকে বলে সুন্দরী হ্যাঁ আমার মা আমার থেকে অনেক সুন্দরী মনে হয় না আমার মা মনে হয় দিদি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার পাশে থেকেও আর আমাকে একটু ভালোবাসা দিও বেশি বেশি চাই না একটু ভালোবাসা দিও আমার পাশে থেকেও এটাই হবে আমি সব কিছু বিশাল কিছু চাই না চলো টাটা